হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কলমবাজিতে। আজকে আমরা আলোচনা করব কিওয়ার্ড অ্যানালাইসিস নিয়ে এবং কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে। অর্থাৎ আমরা যদি আমাদের ওয়েবসাইট বা আমাদের ওয়েবসাইটের যে কোনো একটা পোস্ট আমরা যদি গুগলে র্যাঙ্ক করাতে চাই, তাহলে যে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ তার ভিতর একটা হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস, এবং আরেকটা আছে আমাদের গুগল স্পিড, অর্থাৎ আমাদের সাইট যেন স্লো না হয় সেই বিষয়টাও আমাদেরকে দেখতে হয়। এ সম্পর্কে আপনারা আমাদের চ্যানেলে একটা ভিডিও পেয়ে যাবেন, আপনারা দেখে নেবেন কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অনেক ফাস্ট করতে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো চলুন কিওয়ার্ড অ্যানালাইসিস নিয়ে কাজ করি। প্রথমেই আলোচনা করি কিওয়ার্ড অ্যানালাইসিস কি। আমরা যদি যে কোনো আমাদের পোস্ট দেখি কলমবাজিতে বা আপনারা যে কোনো সাইটে দেখবেন, আমাদের যে টাইটেলগুলো দেওয়া হয় এবং যে কন্টেন্টগুলো দেওয়া হয় তা বিভিন্ন বিষয়কে টার্গেট করে দেওয়া হয়। অর্থাৎ গুগলে যেন এই কথাগুলো বা এই ওয়ার্ডগুলো খুব সহজে পাওয়া যায় সেই বিষয়টাকে আমাদেরকে টার্গেট করতে হয়। যেমন ধরুন আমি একটা পোস্ট লিখব, আমি একটা পোস্ট দিতে চাচ্ছি হাউ টু মেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো আমি সার্চ দিলাম, এখানে দেখেন বিভিন্ন রেজাল্ট চলে আসছে। এই যে লিঙ্কগুলো ফার্স্ট পেজে চলে আসছে, এটা একটা পোস্ট দেখেন, হাউ টু ইউজ ওয়ার্ডপ্রেস আলটিমেট গাইড টু বিল্ডিং এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এই যে পোস্টগুলো বা পোস্টের টাইটেলগুলো প্রথম পেজে চলে আসলো কেন, কারণ আমাদের কিওয়ার্ডের সাথে ম্যাচ করে। তো আমরা চেষ্টা করব আমরা যখন কোনো একটা পোস্ট লিখব সেটা কিভাবে ফার্স্ট পেজে চলে আসে, বা আমাদের পোস্টের কি বিষয়ে পোস্ট লিখব, বা আমাদের পোস্টের টাইটেল কি হবে যেন কম্পিটিশনটা কম থাকে। অর্থাৎ যদি এমন হয় যে আমাদের আমি একটা পোস্ট লিখবো, সেই পোস্ট অলরেডি 5000টা আইডিতে আছে, তাহলে কিন্তু সেটা 5000টা আইডি থেকেই শো করবে। কিন্তু এমন যদি আমি পোস্ট লিখি বা আমি এমন যদি কিওয়ার্ড ব্যবহার করি যেটা শুধুমাত্র 200টা ওয়েবসাইটে আছে বা 50টা ওয়েবসাইটে আছে, তখন কিন্তু খুব সহজে আমাদের ওই পোস্টটা গুগলে র্যাঙ্ক করবে এবং আমাদের ট্রাফিক বেড়ে যাবে। তো আমরা সেই বিষয়টাকে টার্গেট করব যে আমি একটা পোস্ট লিখব, পোস্টের পোস্ট আমি দিতে চাচ্ছি হাউ টু মেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো আমি করব কি, এই কিওয়ার্ডটাকে অ্যানালাইসিস করব। যেমন আমি যদি দেখি যে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসে যে এই রিলেটেড আরো কি কি টাইটেল হতে পারে, তা আমি এখানে দেখার বদলে আমি একটা সাইট ব্যবহার করব যেই সাইটটা দিয়ে আপনারা খুব সহজে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবেন। আমি প্রথমে একটা ওয়েবসাইটে ঢুকবো, keyword.io। এখান থেকে আপনারা বিভিন্ন সার্চ ইঞ্জিনের অপশন পেয়ে যাবেন যে আপনারা কোথায় আপনাদের ওয়েবসাইটটা বা আপনাদের এই পোস্টটা র্যাঙ্ক করাতে যাচ্ছেন। তো আমি লিখি হাউ টু মেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি এটা ইউনাইটেড স্টেট দিলাম, এটা এরিয়া জোন, আপনারা চাইলে ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি এখন সার্চ করে দেখি যে এই রিলেটেড কি কি কন্টেন্ট বা কি কি কিওয়ার্ড হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন 0 of 281 কিওয়ার্ড সিলেক্টেড, অর্থাৎ এখানে 281টা কিওয়ার্ড শো করেছে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোতে আমি আমাদের টাইটেলটা আমরা ইউজ করতে পারি। তো এখান থেকে আমরা আমাদের যে বেস্ট ম্যাচিং যাকে বলে, বেস্ট ম্যাচিং কন্টেন্টগুলো বা কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করব। যেমন হাউ টু আই ক্রিয়েট এ ওয়ার্ড ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস, এখানে যখনই আপনারা ক্লিক করবেন দেখেন ডান সাইডে কিন্তু সাথে সাথে কিওয়ার্ডটা চলে যাবে। তো আবার যদি দেখি আমি এরকম বেশ কয়েকটা কিওয়ার্ড সিলেক্ট করব, আপনারা এরকম করে বেশ কয়েকটা কিওয়ার্ড সিলেক্ট করবেন, হাউ মাচ টাইম, হাউ টু মেক এ ব্যাকআপ, হাউ টু ইনস্টল, এভাবে আমরা আমাদের আপনারা চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। যেমন আমি সিলেক্ট করে ফেলেছি হাউ টু মেক এ ডেটিং ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস, তো আমি এটা রাখতে চাচ্ছি না, আমি ডিলিট করে দিলাম এইরকম। তারপর হাউ টু মেক এ ফ্রি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপরে আছে হাউ টু মেক এ গেমিং ওয়েবসাইট, হাউ টু মেক এ গুড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হাউ টু মেক এ গ্রেট। আপনারা এভাবে বিভিন্ন আপনাদের কিওয়ার্ডগুলো সিলেক্ট করবেন, পোর্টফোলিও ওয়েবসাইট, নিউ ওয়েবসাইট, মিউজিক ওয়েবসাইট, মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, সিম্পল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, রিভিউ ওয়েবসাইট। এভাবে আপনারা বিভিন্ন ওয়েবসাইটগুলো সিলেক্ট করবেন, বিভিন্ন যে কিওয়ার্ডগুলো যদি আভাটা দিই এরকম করে। তা আমি অলরেডি এখানে 20টা কিওয়ার্ড পিক করছি। তো আপনারা করবেন কি, এই কিওয়ার্ডগুলো থেকে আপনারা চুজ করবেন যে এদের মধ্যে কোন কিওয়ার্ডটা থেকে যদি আপনি পোস্ট দেন বা কোন কিওয়ার্ডটা যদি আপনি ব্যবহার করেন
তাহলে গুগলে যেন র্যাঙ্কিং খুব সহজে পায় বা এদের যে কম্পিটিশনটা সেটা যেন কম থাকে। কারণ আপনি 10টার ভিতর যদি 2টা কম্পিটিটর থাকে তাহলে খুব সহজে আপনি র্যাঙ্ক করতে পারবেন, কিন্তু 10টার মধ্যে যদি আপনি 10ম নাম্বার হন তাহলে কিন্তু আপনি খুব সহজে র্যাঙ্ক করতে পারছেন না। তো এই জন্য আমাদের কিওয়ার্ড অ্যানালাইসিস দরকার। তো আমি দেখাবো কিভাবে ফ্রিতে আপনারা এই কিওয়ার্ড ডিফিকাল্টি খুঁজে বের করবেন। তো আমি প্রথমে করি কি, একটা ওয়েবসাইট আপনারা ঢুকবেন, samescoop.com। তার আগে আমরা করি কি, এখান থেকে আমাদের যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো আমরা কপি করে নেই। আপনারা ইন্ডিভিজুয়ালি সবগুলো টাইপ করতে পারবেন, তো টাইপ করার বদলে যদি আমরা এরকম করে কপি করি তাহলে আমাদের জন্য খুব সুবিধা। samescoop সাইট আমাদের এই সময়ে স্লো হয়ে গেছে, কিওয়ার্ড টুলস সরি রিলোড হচ্ছিল। তো দেখেন আমাদের, আমরা চেষ্টা করব আমাদের যে কন্টেন্টগুলো বা আমাদের যে পোস্টগুলো ফার্স্ট পেজে নিয়ে আসতে, এবং এখানে দেখা যায় যে আমরা যতই মোর করি এই কন্টেন্টগুলো অনেক আছে, মানে এগুলো সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইটে লেখা থাকে। তো আমরা চেষ্টা করব অল্প কিছু কন্টেন্টের মধ্যে আমরা আমাদের পোস্টগুলো র্যাঙ্ক করাতে। এই যে পেজটা চলে আসছে, samescoop.com/keywordtools, এখান থেকে আপনারা চাইলে আপনাদের যে কিওয়ার্ডটা আমি যেটা এখানে লিখেছি, যে এটা তো চলে গেছে ইয়াতে, যে আমরা লিখেছিলাম যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হাউ টু ক্রিয়েট, তো আপনারা এখান থেকে দিতে পারেন, দেন এখানে সার্চ করতে পারেন। আর আমি যেহেতু এখানে আগে থেকেই কিছু কিওয়ার্ড সিলেক্ট করেছি, তা আমি এখানে করব কি, আপনারা ইম্পোর্ট কিওয়ার্ডে সিলেক্ট করবেন, দেন এখানে পেস্ট করে দিবেন। আপনারা দেখেন এখানে কিন্তু 20 ইম্পোর্ট 20 of 700 এখান থেকে আপনারা সিলেক্ট করে ফেলেন, দেন ইম্পোর্ট কিওয়ার্ডসে ক্লিক করেন। এখন এই কিওয়ার্ডগুলো এখানে লোড হবে। এটা একটা ফ্রি ওয়েবসাইট, এখানে চাইলে প্রিমিয়াম ভার্সনটাও আপনারা ইউজ করতে পারেন। এটা ফ্রি মাধ্যমটা আমি দেখাচ্ছি কিভাবে আপনারা আপনাদের কিওয়ার্ডের ডিফিকাল্টিগুলো খুঁজে বের করবেন। বাই ডিফল্ট আপনারা যখন দেন প্রথমটা সিলেক্ট করা থাকে, যেমন আমাদের প্রথম কিওয়ার্ডটা ছিল হাউ ডু আই ক্রিয়েট এ ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস, এটা ডিফিকাল্টি খুঁজে বের করছে এবং ডিফিকাল্টি হচ্ছে 47, এবং এখানে একটা ওরা ওভারভিউ দিয়েছে যে যদি 0 থেকে 10 আপনারা পান এখানে তাহলে এটা হচ্ছে নো কম্পিটিশন, মানে এখানে কোনো কম্পিটিশন নেই এবং খুব সহজে আপনাদের সাইটটা ফার্স্ট পেজে শো করবে। 11 to 20 যদি হয় এখানে দেখাচ্ছে এক্সট্রিমলি লো কম্পিটিশন, কম্পিটিশন আছে বাট অনেক কম। 21 থেকে 30 যদি হয় তাহলে লো কম্পিটিশন, এবং 31 থেকে 40 হলো মডারেট, মানে মাঝামাঝি পর্যায়ের একটা অবস্থা। অর্থাৎ যত ডিফিকাল্টি বেশি হবে বা এই যে মার্কসটা, এই মার্কসটা যত বেশি হবে আপনাদের সাইটের র্যাঙ্কিং পাওয়ারটা সুযোগটা তত কমতে থাকবে। যেমন আমরা যদি দেখি, যে দেখেন 65 to 100, ডু নট ইভার থিঙ্ক অ্যাবাউট ইট, মানে এটা সম্পর্কে চিন্তাই করার দরকার নেই, এটার এতই কম্পিটিশন। বা আপনারা যদি 51 to 65 দেখেন, ভেরি হাই কম্পিটিশন, আপনারা এর মতো র্যাঙ্ক করতে পারবেন না। তো আপনারা চেষ্টা করবেন 1 থেকে 40-এর মধ্যে কিভাবে থাকা যায়, বা আপনারা যদি 30-এর মধ্যে থাকেন তাহলে তো অনেক বেস্ট। তো আমি এই কিওয়ার্ডটা সম্পর্কে দেখে নিলাম এবং এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো দিয়েছে, ইনফরমেশনগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন, এবং এখানে কিছু রেজাল্টও দেখিয়েছে যে এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে এই ইনফরমেশনগুলো আসবে। তো আমি দেখি এবার 2 নম্বরটার কি অবস্থা। আমি যদি এইটা দেখি, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, হাউ টু মেক এ ওয়েবসাইট, আমরা যদি এইটাতে ক্লিক করি তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে অ্যানালাইসিস আসতেছে। আমরা এখান থেকে দেখব এইটার কি অবস্থা, এবং আমরা আরেকটা কিওয়ার্ড দেখে রাখি, হাউ টু মেক আ ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এরপরে আমরা এটা নিয়ে দেখব। তো এটার যে রেজাল্টটা সেটা আমাদের আসবে। এটা অ্যানালাইসিস করতে একটু সময় লাগে, কারণ এটা বিভিন্ন ডাটাবেস থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে আমাদেরকে শো করে। তো দেখতে পাচ্ছি আমাদের এই কিওয়ার্ডে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি দিয়েছে 47, এবং এটা হচ্ছে 47 র্যাঙ্ক বলতে আমরা বুঝতেছি যে সামহোয়াট হাই কম্পিটিশন। এবং এরপরে যদি আমরা এটা দেখি, হাউ টু মেক এ ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সো এখানে আবার দিয়েছে 49, এবং এখানে দিয়েছে 48, এখানে হাউ টু মেক এ গুড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট 45, এবং হাউ টু মেক এ নিউ ওয়েবসাইট অন ওয়ার্ডপ্রেস এটাতে দিয়েছে 43। তো আপনারা করবেন কি, এভাবে বিভিন্ন কিওয়ার্ডগুলো আপনারা অ্যানালাইসিস করবেন, এবং এখান থেকে একটা কিওয়ার্ড আপনারা চুজ করবেন যেটার
কিওয়ার্ড ডিফিকাল্টি কম, তা আমি আপাতত বেশি কিছু না দেখিয়ে এটা দিয়ে একটা পোস্ট দেই। আমি এই কিওয়ার্ডটা সিলেক্ট করলাম এবং এটা আমি কপি করে নিলাম। এখন আমি ড্যাশবোর্ডে গিয়ে একটা নতুন পোস্ট লিখব, অ্যাড নিউ। তো আপনারা এভাবেই বিভিন্ন কিওয়ার্ডগুলো আপনারা চুজ করতে পারবেন। এটা হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট যেখান থেকে আপনারা ফ্রিতে এই কাজটি করতে পারবেন। প্রিমিয়ামের ব্যাপারটা আলাদা, প্রিমিয়ামে আপনারা আনলিমিটেড কিওয়ার্ড অ্যানালাইজ করতে পারবেন। দেন এখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম, হাউ টু মেক এ নিউ ওয়েবসাইট অন ওয়ার্ডপ্রেস। যখনই আমি এই কাজটা করব তখনই কিন্তু এই যে র্যাঙ্কটা 43 ধরতেছে এই জিনিসটা আমার পোস্টে খুব সহজে চলে আসবে। এবং এখান থেকে দিয়ে আমি চেষ্টা করব বা আপনারা চেষ্টা করবেন এমন কিছু কিওয়ার্ড ইউজ করতে যেন এই কন্টেন্টের ভিতর এই লেখাগুলো থাকে। এই লেখাগুলো যদি কন্টেন্টের ভিতর থাকে বা এই লেখাগুলো যদি কন্টেন্টের ভিতরে থাকে তাহলে খুব সহজেই গুগল আমাদের সাইটটা অ্যানালাইজ করতে পারবে এবং সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটা খুব ভালো একটা পজিশনে থাকবে। তো আপনারা এভাবেই আপনাদের যে যে পোস্টটি লিখবেন সেটাকে আগে কিওয়ার্ড অ্যানালাইজ করে নেবেন এবং দেন কিওয়ার্ড ডিফিকাল্টি বের করে নিয়ে আপনার পোস্টের জন্য যেটা পারফেক্ট একটা কিওয়ার্ড সেটা খুঁজে বের করবেন। দেন আপনার সাইটটা খুব র্যাঙ্ক করবে খুব সহজে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীতে অবশ্যই নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সবাইকে দেখার সব সময় স্বাগতম থাকবে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই কলমবাজির সাথে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।